প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত। স্বাগত, শুভেচ্ছা আপনাকেও। শুভেচ্ছা। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, চালের জন্য এমন যুদ্ধ আগে দেখি নাই। কেসিনো সাই দেশে ফেরেন পাসপোর্ট সারাই। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলবের নেপথ্যে ভূ রাজনীতি। বারবার দীর্ঘপথ পাড়ি দিয়ে ক্লান্ত বিধ্বস্ত ফুলপুরি ওর তার বাবা। সমকালের শিরোনাম, গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতির অবনতির আশঙ্কা। সংঘর্ষ আওয়ামী লীগে প্রাণ গেল কিশোরের। মহান একুশের আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী, দানবের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। স্ট্যাম্প দিয়ে ছাত্রী পেটালেন ইডেনের ছাত্রলীগ নেত্রী। ইত্তেফাকের শিরোনাম, হজযাত্রা অস্বাভাবিক খরচ বাড়ায় নিবন্ধনে সাড়া কম। ইসলামী বিশ্ববিদ্যালয় ফুলপুরির কাছে ক্ষমা চাইলেন অভিযুক্তরা। কালের কণ্ঠের শিরোনাম, দাওয়াতি ফাঁদে বিপদে তরুণেরা। ভুক্তভোগীর মুখোমুখি অভিযুক্তরা, তারা হাত পা ধরে মাপ চাইলেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়, র্যাঙ্গিংয়ের অভিযোগে 5 শিক্ষার্থী বহিষ্কার। মানব জমিনের শিরোনাম, ক্যাম্পাসে নিপীড়ন কম যান না ছাত্রলীগের নেত্রীরাও। চিনি নিয়ে সিনেমিনি, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন তবে নির্বাচন নয়, কৃষিমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দলবিচ্ছিন্ন খালেদা জিয়া। আর দানবের হাতে তুলে দেওয়া হবে না জনগণকে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের সময় শিরোনাম, ভূ রাজনীতির মারপেছে বাংলাদেশ, নভেম্বরে জাতীয় সংসদের নির্বাচনের গুঞ্জন। সময়ের আলো শিরোনাম, ফলসাস শিখতে বিদেশে, দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আপনি নিশ্চয়ই শিরোনামগুলো শুনলেন। প্রথম আলোতে যে শিরোনামটা হয়েছে এটা নিয়ে যদি একটু শুরু করি আলোচনা, চালের জন্য এমন যুদ্ধ আর আগে দেখি নাই। চাহিদা বাড়ার কারণে মূলত বিশৃঙ্খলা হচ্ছে বাজারে, চালের দাম বাড়ায় সব শ্রেণীর মানুষই ও এসএম এর চাল কিনতে আসছেন, তবে বরাদ্দ সীমিত থাকায় সবাই চাল পাচ্ছেন না। চাল তো হচ্ছে মানে বাঙালি ভাত, ভাতে মাছে বাঙালি তো, কাজে এটা তো খুব প্রত্যেকটা পরিবারের, এমনকি মানে সচ্ছল পরিবার যারা, এটাও তো চাল লাগবেই, চাল লাগবেই। আর এই বাজারে সব সরকার আমলেই কিন্তু দুশ্চিন্তা থাকে যে চালের বাজার, খাদ্যের। কিন্তু ভালো দিক হচ্ছে যে গত কয়েক বছরে বাংলাদেশ, মানে একসময় তো খাদ্য ঘাটতির দেশ আমরাই বলতাম, যে একসময় আমেরিকার থেকে একটা সাহায্য আসতো PL 480 নামে, ওরা চাল দিত, গম দিত, হ্যাঁ একেবারে মানে নামমাত্র, অন্য শর্ত, রাজনৈতিক শর্ত থাকতো। তারপরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে আসতো, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসতো, এগুলো এখন কিন্তু আর সেই কর্মসূচিগুলো নেই, এবং এটা একটা বড় অর্জন বাংলাদেশের। তো সেই খাদ্য কখনো কখনো হয়তো প্রকৃতি রুষ্ট হলে, বিরূপ হলে একটু ঝামেলা হয়, ঝামেলা হয়, কিন্তু সাধারণভাবে ধরে নেওয়া হয় যে আমরা ধান উৎপাদনে মানে স্বয়ংসম্পূর্ণ, তাই না? শুধু ধান না, কিন্তু ধানের উপরে চাপ কমে, যখন সবজি উৎপাদন বাড়ে, মাছের উৎপাদন বাড়ে, তখন কিন্তু চাপ কমে। কিন্তু সেই অবস্থায় কেন এতটা মানে বাজার অস্থির হবে? বাজার যদি এরকম হতো যে কৃষক 60 টাকা চাল বিক্রি করছে, বাজারে 65 টাকা বা 70 টাকা, কিন্তু কৃষককে তো সরকার ধানের দাম ঠিক করে দিয়েছে 30 টাকা, 31 টাকা এরকম, আর চালের দাম তার কাছ থেকে যখন কিনে 42 টাকা। কৃষকদের কাছ থেকে যেটা শোনা যায় যে যে তারা তাদের মানে ধান উৎপাদন ব্যবস্থায় যে তার খরচটা হয়, সেই খরচ অনুযায়ী, বাজার দর অনুযায়ী তাদের খুব একটা কিন্তু লাভ বা তারা করে না, লাভটা করছে লাভটা করছে এই যে চালকল মালিকরা। এবং এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, পশ্চিমা নিয়ন্ত্রিত এইসব সংগঠনেরও ভূমিকা আছে। তারা রেশন ছিল কিন্তু এইখানে, যে সস্তায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারপরে নির্দিষ্ট আয়ের লোকগুলো, যেমন সরকারি কর্মচারী, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, এদেরকে নির্দিষ্ট আয়ে সরকার চাল দিত। কিন্তু সব দেশেই থাকে যে আপনি ভর্তুকি জিনিস নেওয়ার জন্য এমনকি কোটিপতিরাও দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। এই জায়গাটা
অবশ্যই আমাদের এই খাদ্য নীতি কৃষি নীতি এগুলো নিয়ে একটু ভাবতে হবে ভাবতে হবে আপনি নিশ্চয় আপনার সাথে আমার এর আগে যে অনুষ্ঠানটি হয়েছিল তখনও আমরা এই ধরনের একটি আলোচনা করেছিলাম যেমন ধরেন যে আজকেও পত্রপত্রিকায় ছাত্রলীগ সম্পর্কে অভিযোগ আছে প্রথম আলোতে শিরোনাম হয়েছে যে বারবার দীর্ঘপথ পাড়ি দিয়ে ক্লান্ত বিধ্বস্ত ফুলপুরি ও তার বাবা এবং এই রিপোর্টটি পড়ে দেখলাম আমরা এবং একই সাথে আরও দুইটি পত্রিকায় কিন্তু আছে যে অভিযুক্তরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটলো তারা হাত পা ধরে মাপও চেয়েছে এই ফুলপুরির কাছে আবার একই সাথে আজকেই পত্রিকা এসছে ইডেন কলেজে একজন ছাত্রীকে আবার লাঞ্ছিত করা হয়েছে এবং মানব জমিনের শিরোনাম যেটা হলো কম জান্নাত ছাত্রলীগের নেত্রীরা তাহলে এই যে সংগঠনটিকে নিয়ন্ত্রণে আনবার জন্যে কখন আলোচনা বা কখন একটা অবস্থা তৈরি হবে কি মনে হয় আপনার কাছে আজকের দিনটি কিন্তু 23 ফেব্রুয়ারি 69 সালে ছাত্রলীগের নেতা ডাক্তার ভিপি তোফায়েল আহমদ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বা 60-এর দশকে আইব খানের ঝড় ঝাপটা ধাক্কা মোকাবেলা কিংবা স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা 71-এর দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তরফে জাতীয় পতাকা যেটা পড়েন বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা বেছে নিয়েছেন সেটা কিন্তু ছাত্রলীগ অতীতটা তো এ ধরনেরই আর কি সেইখানে এখন বঙ্গবন্ধু আমি অধ্যাপক নুরুল ইসলাম যিনি বঙ্গবন্ধুর সঙ্গে পাকিস্তানের শেষ দিকে কাজ করেছেন আবার স্বাধীনতার পরেও কাজ করেছেন তিনি তার একটা বইয়ে লিখেছেন যে 70 সালে বঙ্গবন্ধু বলছে যে যারা ছাত্র 60-এর দশকে আন্দোলন করেছে নির্যাতন সহ্য করেছে যখন 70-এর নির্বাচনের মুখোমুখি উনি বিপুল জনপ্রিয়তা এবং সভাসন পেয়ে যাবে আওয়ামী লীগ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গবন্ধু উদ্বেগ প্রকাশ করেছেন যে এমন অনেক লোক চলে আসছে এই আওয়ামী লীগের অবস্থা দেখে যারা এই নির্যাতন সহ্য করেনি জেল খাটেনি মানুষের কাছে যায়নি ঘরে ঘরে গিয়ে মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেনি এখন নতুন একটা গোষ্ঠী আমাদের সুদিন দেখে চলে এসেছে এটাও কি এখন কি এই অবস্থা তৈরি হয়েছে এখন আপনি বুঝে নেন যে এই যে ক্ষমতায় আপনি গ্রামেরও দেখবেন যে একটা মন্দিরে কাজ করেছে আমি দেখেছি যে মন্দিরের জন্য মন্দির এলাকা উন্নয়নের জন্য 10 লাখ টাকা বরাদ্দ হয়েছে 2 লাখ টাকা খেয়ে ফেলেছে খরচ করে বাকি 8 লাখ টাকাই মানে আমি যেটা বলছি 2 লাখ টাকা খেয়েছে কিন্তু 8 লাখ টাকা এবং এইটা প্রতিবাদ করা যাবে না এই যে একটা হলে যিনি ইউনিভার্সিটির হলে হোক বা কলেজের ছাত্রাবাসে হোক যদি একজনে আসন না পায় তার মাসে বাইরে থাকতে হলে 5-6 হাজার টাকা ভাড়া দিতে হবে কাজেই তার শিক্ষা প্রতিষ্ঠান যদি অনার্স মাস্টার্স হয় 5 বছর তাইলে 5 বছরে তার 60 হাজার টাকা করে 3 লাখ টাকা খরচ যাবে তো 1 লাখ টাকা ঘুষ তার সুযোগ আছে যে হলে থেকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে যদি একটা সিট পাওয়া যায় তাইলে তার বাকি 2 লাখ টাকা বেঁচে যায় আপনি তো ভয়াবহ তথ্য দিলেন যে 1 লাখ টাকা ঘুষ মানে তার ঘুষ দিয়েও সিট পাওয়া যায় হ্যাঁ অব এই যে বিভিন্ন জায়গায় এই যে হলে উঠানো নামানো একটা শুধু যে রাজনৈতিক মিছিল সমাবেশ তা না এই যে অধ্যাপক নুরুল ইসলাম সাহেব বঙ্গবন্ধুর কথা বলেই লিখেছেন যে এমন অনেকে আসছে এই যে এতদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে অনেকেই মনে করে যে আমি যা যা করি আমাকে নির্বাচনের দায়িত্ব অনেক এমপি মনে করে কিন্তু বা যারা এমপি হতে চায় যে কোনোরকম নমিনেশন পাইলে হয় নির্বাচনে জেতানোর দায়িত্ব শেখ হাসিনা পদ্মা সেতু করে শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতি করে সেটার জোরে আমি জিতবো আর আমি যা করার আমি আমার মতো করব যে কারণে আমি আর এইখানে মানে বিশেষ করে উল্লেখযোগ্য যেটা যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক বলবার চেষ্টা করেন যে ছাত্রলীগ এত ভালো কাজ করে কিন্তু সেটা কারো চোখে পড়ে না কিন্তু এটা চোখে পড়ে মানে তাদের অভিযোগ এরকম কিন্তু এটা তো চোখে পড়বেই নাকি তাই না এটা তো যে কোনো সংগঠনের ক্ষেত্রেই প্রযোজ্য ছাত্র দল ক্ষমতায় থাকার সময় এগুলো করেছে অন্যায় অনিয়ম করেছে নিজেদের কর্মীদের মেরেছে এইখানে ছাত্রলীগ করা আর একটা খারাপ দিক হয়েছে যে ছাত্রলীগের অনেক জায়গায় বা যুবলীগের অনেক নেতা আমাকে বলেছেন যে একটা পাড়ার কমিটি করতে হলেও লোকাল আওয়ামী লীগের কোনো কোনো নেতা তাতে হস্তক্ষেপ করে এই জায়গাটা একটা ছাত্র সংগঠনের যে আমাদের দেশের ছাত্রদের যে ভালো চরিত্র ভালো চিন্তা করে মানুষের পাশে দাঁড়ায় এই জায়গাটা আশা করব রাজনৈতিক নেতারা নষ্ট করবেন না প্রথম আলোতে শিরোনাম হয়েছে যে আমি যে শিরোনামটা কেন পড়ছি যে কেসিনো সাই দেশে ফেরেন পাসপোর্ট ছাড়াই মানে আমি কল্পনা করতে পারছি না যে বিমানবন্দর থেকে একজন মানুষ
বাইরে থেকে আসলেন পাসপোর্ট ছাড়াই দেশে ঢুকে যাবেন, এটা কি আদৌ সম্ভব? এই জায়গাটাই মানে ওই নারায়ণগঞ্জে যখন সাত খুন হয়েছিল তখন বলছিল যে সিল মেরে নাও। হ্যাঁ, তো এই কোথায় কিভাবে সিল মেরা কাগজপত্র রেডি করে রাখে এটা তো একটা চক্র। রোহিঙ্গারা যেমন পাসপোর্ট পায়, রোহিঙ্গারা যেমন বাংলাদেশের নাগরিক হয়ে বাইরে যায়, এটা তো একটা চক্র কাজ করে। এইখানেও নিশ্চয়ই কোনো এরকম চ্যানেল ধরে এই অন্যায়গুলো সংগঠিত হয়েছে এবং এগুলো মানে সরকারের অবশ্যই এগুলো দেখার সুযোগ আছে। এই অন্যায় করে তারা দেশকে তো কিছু দেয় না, যে দলের নামে করে সেই দলেরও কিন্তু আমরা 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 আশা করি যে বিষয়গুলো গুরুত্বের সাথে কর্তৃপক্ষ ভাববেন। সময় আলোতে যে শিরোনামটা হয়েছে আমি খুব পড়ে অবাক হলাম যে ফল চাষ শিখতে বিদেশে, আমি ইন্ট্রোটা পড়ে শোনাই আপনাকে, ফল চাষ শিখতে কৃষি মন্ত্রণালয় একটি প্রকল্পের আওতায় 198 কর্মকর্তার বিদেশ ভ্রমণের আবদারে বিস্ময় সৃষ্টি হয়েছে। পর্যবেক্ষক মহল মনে করেন বিদেশ ভ্রমণের এত বড় বহর থাকলেও দেশে প্রশিক্ষণ নেবেন মাত্র 17 জন, এর মধ্যে 198 কর্মকর্তার মধ্যে 73 জন বিদেশ ভ্রমণে অলরেডি চলে গেছে। এটা আমাদের সরকারের অনেক প্রকল্প হয়, মানে যদি এটা সত্য হয়, আমি সরকারের এইটা না শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখা যায় যে বিশেষজ্ঞদের আন্তর্জাতিক কোনো সম্মেলনে মানে দাপ্তরিক কাজ করে যারা তাদেরও প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশে এসে মানুষকে দেখাচ্ছে এবং বাংলাদেশের কোটি মানুষ দেশে দেখে সেটা থেকে শিখছে। আপনার তো এইটা না, ফল চাষটা শিখতে গেলে এই যে আমাদের যে অনুষ্ঠানটির কথা বললেন এই অনুষ্ঠানটাই তো যথেষ্ট, এই কাজগুলোই তো হওয়া উচিত। যে ঠিক আছে, এমন হ্যাঁ ফল চাষ যদি দেখা যায় বাংলাদেশে, এখন এক সময় ভাবা হতো যে যেসব ফল জন্মে না এটা শীতকালীন ফল বা এটা বাংলাদেশে গরমকালে হবে না, এখন অনেকগুলো দেখা যাচ্ছে হচ্ছে। হ্যাঁ অবশ্যই এটা শিখা তার জন্য কিন্তু দেখা যাবে যে 198 জন কেন, এর মধ্যে এমন হয়তো আছে 50 জন যিনি যেদিন আসবেন দেশে ফেরত ওই দিন তার অবসর হয়ে গেছে, মানে তার এটা এটা তার একটা প্রাপ্য মানে পুরস্কার পুরস্কার যে হচ্ছে একদিন বিদেশ ঘুরে আসবে। আমি একবার জার্মানিতে গিয়ে দেখেছিলাম যে একটা পোশাক শিল্প এবং অন্যান্য শিল্প নিয়ে 35 দিনে ট্রেনিয়ে যাদের পাঠানো হয়েছে সরকারি কর্মকর্তা, তাদের প্রায় সবাই ফিরে এসে যাবেন, হয় অবসরে যাবে না হয় আজকে ওই বাণিজ্য মন্ত্রণালয়ে ছিল অন্য মন্ত্রণালয়ে যাবেন, ক্রীড়া মন্ত্রণালয়ে চলে যাবে, অথচ ট্রেনিং নিয়ে আসলেন পোশাক শিল্প শ্রমিকদের, অথচ তার এই ট্রেনিংটার কাজে কি। এই জায়গাগুলোই হচ্ছে কিন্তু আমাদের যে সংস্কার বলে যারা ওই যে রাষ্ট্র মেরামতের কথা বলে এই জায়গাগুলো বলে না। এইখানে হয়তো বলে যে একজনে হাটবাজারের নিয়ন্ত্রণ পাচ্ছে তার পরিবর্তে আরেকজনের, একজনের ঠিকাদারি পাচ্ছে তার পরিবর্তে আরেকজনের, এই জায়গাগুলো হচ্ছে দেখা সংস্কার। আমরা আমরা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করি যে আজকের পত্রিকায় দেখবেন যে একটি রিপোর্ট রয়েছে যে দাওয়াত দিয়ে তরুণদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এই দাওয়াতটা কোন দাওয়াত নিশ্চয়ই আপনিও জানেন, খেতে দাওয়াত হবে না নিশ্চয়ই, এই যে দাওয়াত দিয়ে তরুণদের পুষ্টিকর খাবারের কথা হচ্ছে এটা আসলে ভবিষ্যৎ কি? এটা যারা করে তারা তো জেনে শুনেই করে, মানে একটা উদ্দেশ্য ধর্মের নামে বিভ্রান্ত করা, এটা ভারতে একরকম দেখছি আমরা, বাংলাদেশে একরকম দেখছি, আইএস নামের সন্ত্রাসী সংগঠন, আল কায়দা নামের সংগঠন, এগুলো বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধ বিরোধিতা যারা করেছে, গণহত্যায় যারা সরাসরি অংশ নিয়েছে পাকিস্তান আর্মির পাশাপাশি একই কাজ করেছে, এই জায়গাগুলো অতীতের অভিজ্ঞতায় দেখি এখনও দেখি, বা এই যে মধ্যপ্রাচ্যে হানাহানি এই দাওয়াতের সংগঠন তো সেইখানেও অনেক আছে। আমরা তো অনেকটা আফগানিস্তান থেকে মেয়েদেরকে লেখাপড়া শিখতে দিবে না, চাকরি করতে দিবে না, এমনকি পরিবারের জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা সেটাও করতে দিবে না, সব কিছুই হচ্ছে কিছু লোক মানে বাস্তবতা বর্জিত হয়ে শিক্ষা নিবে তাদের। কিন্তু এখন মধ্যপ্রাচ্যে ইভেন সৌদি আরবে যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলোর দিকে দেখা উচিত। বাংলাদেশের মানুষ ধর্মের জন্য দাওয়াত দেওয়া কোনো সারা দুনিয়ায় আছে, আর অসুবিধা কি? আপনি ধর্মের কথা যদি কল্যাণের কথা মানুষের কোন ধর্ম বলেন না বলেন, সব ধর্মই কিন্তু শান্তির কথা, সবাই শুনবে, সবাই ভালো থাকা, সততার কথা বলা,
হ্যাঁ, ইহকাল পরকাল ভালো আচরণ, উদ্দেশ্য যদি অসৎ হয় সেটা দেশের জন্য ক্ষতি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি শেষে আলোচনা করলাম, তারুণ্য, আমাদের তারুণ্যকে বিভ্রান্ত করবার অনেক প্রয়াস এই দেশে দেখতে পাই আমরা। তরুণরাই দেশের ভবিষ্যৎ, বিশেষ অনুরোধ করি তরুণদের বিভ্রান্ত করবেন না, ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।